তসভিন লিখেছেন বিবাহ পড়ানোর সময় ছেলে মেয়ে আলাদা কক্ষে থাকতে হবে মেয়ের তিনজন মাহারাম গিয়ে মেয়ের কাছ থেকে কবল নিয়ে ছেলের কাছে আসবেন বিয়ে পড়ানোর সময় ছেলে মেয়ে আলাদা রুমে থাকা এইটা নাকি বিবাহের সহি পদ্ধতি একই কক্ষে থেকে বিয়ে পড়ানো কোনো কী নিয়ম নেই ব্যাপারে আমাকে সাহায্য করুন দেখুন মেয়ের কাছে সম্মতি আনার জন্য তিনজন পুরুষ যেতে হবে এটা জরুরি না মেয়ের বাবা মেয়ের যিনি অভিভাবক বাবা কিংবা বাবা না থাকলে বাবার বছরে তার মেয়ের বড় ভাই কিংবা চাচা তো দাদা থাকলে দাদা অর্থাৎ ধারাবাহিকতার আছে এই সেই ধারাবাহিকতা অনুসারে মেয়ের কোনো অভিভাবক যদি মেয়ের কাছ থেকে বিবাহের অনুমতি নিয়ে আসেন বা মেয়েকে বলেন যে আমি বিবাহ তাহলে পড়াচ্ছি মেয়ের সেটা নীরবে হোক সরবে হোক কোনোভাবে সম্মতি দিলেন বিশেষ করে যদি হন তাহলে সেক্ষেত্রে তার চুপচাপ থাকাটাও সম্মতি যাই হোক এই সম্মতি নিয়ে তিনি এসে যদি বলেন যে আমার মেয়ের থেকে আমি যে সম্মতি এনেছি তার ভিত্তিতে আমি বিবাহ প্রস্তাব করছি কিংবা আমি কবুল করছি যথেষ্ট এখানে দুজন আপনার গায়ের মাহারাম পুরুষকে তার কাছে নিয়ে যাওয়া সাক্ষী হিসাবে এটার কোনো প্রয়োজন নেই এরপর বিষয় হচ্ছে একই কক্ষে থাকা না থাকাতে আসলে কিছু আসে যায় না কিন্তু এটা ঠিক যে আগদোহার আগ পর্যন্ত তারা স্বামী স্ত্রী নন অতএব এক কক্ষে যদি তারা দুজন থাকে নির্জনে আর এদিকে আগ্রহ সংগঠন হয় তাহলে সেটা নেই হ্যাঁ যদি এমন হয় যে আগদুর সংগঠন হচ্ছে ওই মজলিসে মেয়ে আছে কিন্তু পর্দার সাথে আছে এখানে অন্যান্য পুরুষরা আছে তাহলে কোনো অসুবিধা নেই এখানে আলাদা আলাদা কক্ষেই থাকতে হবে এরকম কোনো কথা নেই বিয়ের তো অন্যান্য সাক্ষীরা থাকবে তাহলে আলাদা কক্ষের কক্ষের প্রশ্ন করতে হয়েছিল অন্তত ছেলের জন্য হ্যাঁ যদি এমন উদ্দেশ্য হয় যে ছেলে বিয়ের মজলিসে থাকবে মেয়ে দূরে থাকতে হবে একটু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই বিয়ের মজলিসে যদি মেয়ে থাকেন এবং সেটা যদি পর্দার সাথে থাকেন যে এখানে সে যেহেতু এখানে সাক্ষী এবং অন্যান্য গায়ের মারামরা আমরা থাকার সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু নেই মাসাদুল করিম আপনি লিখেছেন বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে হাত ধরা যাবে কিনা হাত ধরতে যাবেন কেন দেখা হাত ধরা তো দুটো দু জিনিস আপনি যদি হাত ধরতে যান সেটা তো ফেতনার কারণ হবে সন্ধ্যাতীতভাবে আপনি শুধুমাত্র তার তাকে আপনি দেখবেন দেখার প্রয়োজনে তার তার মধ্যে কোনো ত্রুটি আছে কি না অথবা তাকে আপনার পছন্দ হয় কি না সেটা আপনি দেখবেন তিনিও আপনাকে দেখবেন কিন্তু এর মানে এই না যে আপনি ধরাধরি করতে যাবেন বিধায় এটা জায়জ হবে না এরপর শাকিল সিদ্দিক আপনি লিখেছেন দোয়া পড়তে কি উজু থাকতে হবে না দোয়ার জন্য উজু জরুরি না বিনা উজুতেও দোয়া করা যায় সামিয়া জেরিন আপনি লিখেছেন নিজ মনে মনে আল্লাহর নামে কসম বা ওয়াদা করার পর যদি ওয়াদার বরখেলাপ ঘটে তাহলে কি গুণা হবে হলে করণীয় কি মনে মনে আপনার কসেম হয় না মনে মনে ওয়াদা হয় না এবং সেটা ভঙ্গ হলেও কোনো গুণাতার জন্য হবে না আপনি যদি মুখ উচ্চারণ করেন কারোর সাথে ওয়াদা করেন আল্লাহ শপথ করেন তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ হলে আপনি শপথ ভঙ্গ হলে শপথের কাফারা দিবেন দর্জন মিস্ত্রিকে খাদ্য কিংবা তিন দিন রোজা রাখবেন রুকি ইসমিন আপনি লিখেছেন পাত্রপক্ষ দেখতে আসার আগে পাত্রপক্ষকে ছবি দেওয়া যাবে কিনা যদি মনে হয় যে ছবির অপব্যবহার তারা করবে না কোনো কারণে পছন্দ না হলে সেটা অন্যত্র দিয়ে বেড়াবে না তাহলে সেক্ষেত্রে তাদেরকে ছবি দেওয়া যেতে পারে এর কারণে গুণা হবে না মোহাম্মদ তরিকুল ইসলাম আপনি লিখেছেন পাত্রীকে কি কোরআন তেলাওয়াত বলার জন্য প্রশ্ন করা যাবে যেতে পারে যে কোরআন তেলাওয়াত করলো শুনলেন যে কোরআন সহি কিনা এটি করতে পারেন পাশের রুমের লাইটের আলো দিয়ে কি নিজের রুমে বাতি না জ্বালিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কোনো অসুবিধা নেই পাশের রুমের লাইটের আলো দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন আপনার যদি চোখের অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা অবশ্যই জায়েজ হতে পারে খালিদ সাইফুল আপনি লিখেছেন ফরজ অথবা সুন্নত নামাজের সময় রুকু সেজদা সহ অন্যান্য দোয়া কি ঠোঁটে ঠোঁট নাড়িয়ে পড়তে হবে নাকি মনে মনে পড়লে হবে ফরজ বা ফরজবাস নামাজের সেজদা সহ অন্যান্য দোয়াগুলো ঠোঁট নাটতে হবে আপনি যদি মনে মনে পড়েন তাহলে সেটি পাঠ হিসাবে বিবেচিত হবে না